নমস্কার, আরসিটিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 4 এপ্রিল মঙ্গলবার, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ রাশি। ইন্টারনাল বিজনেসে প্রফিট হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, বাবা মায়ের সাথে মতের অমিল হতে পারে, প্রেমে বাধা হতে পারে, বিতর্ক এড়িয়ে চলুন এবং অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি বৃষ রাশিতে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, বিতর্ক এড়িয়ে চলুন। যারা ক্রিয়েটিভ লাইন নিয়ে এগোচ্ছেন তাদের জন্য দিনটি শুভ। কানের সমস্যা কিন্তু কমবে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি মিথুন রাশিতে। ছোট বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকতে হবে, কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে, বিদ্যায় শুভ, পাওনাদারদের সাথে বিবাদ মিটে যেতে পারে এবং সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ কিন্তু লাগতে পারে। এবার আমি আসছি কর্কট রাশিতে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে, একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক দেখা দিচ্ছে, সেখান থেকে সাবধান থাকতে হবে। সম্পত্তি নিয়ে আইনি কোনো ঝামেলা হতে পারে এবং প্রতিবেশীর সাথে কিন্তু আপনার ঝামেলা হতে পারে। এবার আমি আসছি সিংহ রাশিতে। নতুন গৃহারম্ভে কিন্তু শুভ, বিদ্যায় বাধা রয়েছে, আত্মীয় দ্বারা আপনার ক্ষতি হতে পারে, দাম্পত্য সুখ বজিয়ে থাকবে, গুরুত্বপূর্ণ কাজে গুরুজনের পরামর্শ নিতে হবে এবং নতুন কাজের কিন্তু সন্ধান আসতে পারে। এবার আমি আসছি কন্যা রাশিতে। পেটের সমস্যা যাদের রয়েছে তাদের পেটের সমস্যা বাড়বে, হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের ক্ষতি করবে, আজ সমস্ত কাজে আপনার দেরি হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি তুলা রাশিতে। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, মেডিসিন নিয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, বাবা মায়ের সাথে আপনার মতের অমিল হতে পারে এবং চাকরিস্থলে কিন্তু ঝামেলা লাগতে পারে। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। গায়ক গায়িকাদের নতুন কাজের সন্ধান আসতে পারে, আত্মীয় দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, সরকারি কর্মচারীদের চাকরিতে পদোন্নতি হতে পারে, গবেষণায় কিন্তু সফলতা আসবে এবং বিনিয়োগে কিন্তু শুভ। এবার আমি আসছি ধনু রাশিতে। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে, জুতোর বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, বিনিয়োগে কিন্তু শুভ, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, ছোটোখাটো একটি অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এবং প্রেমে কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি মকর রাশিতে। হঠাৎ করে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, ব্যবসায় আপনার ঋণ হতে পারে, মানসিক চাপ চিন্তা বৃদ্ধি পেতে পারে, যারা জুয়েলারি বিজনেস করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের ক্ষতি করবে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, চাকরিস্থলে আপনার ঝামেলা হতে পারে, চোখের সমস্যা কিন্তু কমবে এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি মীন রাশিতে। একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেখান থেকে সাবধান থাকতে হবে, বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, বিনিয়োগে কিন্তু শুভ, দাম্পত্য সুখ কিন্তু বুঝিয়ে থাকবে এবং দীর্ঘদিনের প্রেমের পরিণতি কিন্তু হতে পারে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।